এই শাকের সাথে লেবুটা কিন্তু দারুণ হয় খেতে, তাই আমি এটা লেবু দিয়ে পরিবেশন করলাম। এটা হচ্ছে শালকুমো শাক, এই শালকুমো শাকটা আমি ভাজি করব, তার জন্য এখন এটা কেটে নেব, ভালোভাবে কেটে নেব। সে পাতাগুলো আমি নিবে, দেখে নেবেন পাতার ভিতরে কোনো ময়লা আছে কিনা। দেখেন পাতাটা কতটা জালি। এখন বর্তমান চাল কুমড়ো সিজন, সবসময় শাকটা এখন পাওয়া যাবে। শাকটা আমি এখন কুচি করে নেব। শাকটা আমি এমনভাবে কুচি করে নিয়েছি, এভাবে আমি সবগুলো শাক কেটে নিয়েছি। এখন এটা পরিষ্কার করে ভালোভাবে ধুবো, ধুয়ে রান্না ছড়িয়ে দেবো। আপনি এটা কড়াই দিয়ে দিচ্ছে। এখন এই চাল কুমড়ার শাকটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন এটা আমি কড়াইতে দিয়ে দেব। প্রথমে এটা আমি সিদ্ধ করে নেব, গ্যাসটা অন করে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে মাখা মাখা করে দিলাম। এখন ঢাকাটা ঢেকে দেব, ঢাকাটা ঢেকে দিলাম শাকটা নরম হয়ে আসার জন্য। ঢাকনটা আমি উঠে নিলাম, শাকটা এখন আঁচড়া করে দিচ্ছি। এখানে কয়েকটা কাঁচা ঝাল ছিঁড়ে নিয়েছি, এখন এর ভিতরে আমি দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যতটা ঝাল সেটা আপনারা পছন্দ করেন ঠিক ততটাই ঝাল এটা ইউজ করবেন। এই শাকটা রান্না করতে বেশি সময় লাগে না, দেখেন অল্প সময়ের ভিতরে শাকটা কিন্তু নরম হয়ে এসেছে। এখানে আমার দুটো রসুন কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করা আছে, এখন আমি এর ভিতরে দিয়ে দেব। এগুলো দিয়ে একটু সময় আঁচড়া করে নিলাম। রসুন পেস্ট দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি শাকের সাথে, দুই তিন মিনিট এটার সাথে আমি ভালোভাবে নেড়ে নেব এবং শাকটা আমি নাড়াচাড়া করতে করতে পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে আবার ফেলে আসছে, শাকটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। এখন শাকটা ভাজি করার জন্য আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর দুটো রসুন আমি কুচি করে নিয়েছি, এটা এখন ভিতরে দিয়ে দেবো। আগে আমি রসুনটা দিয়ে দিচ্ছি, এটা
চাল কিমা রান্নাটা একেবারে সহজ। যে শাক ভাজি করা প্রথমে আপনারা সিদ্ধ করে নেবেন, ওতে কোনো বাটা বাটি বসে কিছু কোনো ঝামেলাই নেই, খুব অল্প উপকরণে এই শাকটা ভাজি করা হয়ে যায়। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, সামান্য একটা আস্তে জিরে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজ রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখেন লাল লাল হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা সেই শাকগুলো দিয়ে দিলাম এর ভিতরে। শাকগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। একেবারে সহজ একটু রান্না, যে কেউ এটা রান্না করতে পারবেন। অল্প সময়ের ভিতরে এই রান্নাটা হয়ে যায়, এটা খেতে খুব দারুণ হয়। বাসায় ট্রাই করে দেখবেন এটা রান্না করা, কালারটা কত সুন্দর হয়েছে, সবুজ সবুজ কালার কিন্তু এখনো রয়েছে, সেটা কালারটা কিন্তু নষ্ট হয়নি। আমার লবণ একটু কম আছে, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে যখন নাড়াচাড়া করে নিলাম, এই ভাজি করে দেখুন তরকারিটা কিন্তু খুব মজা হবে। এই তরকারিটা কিন্তু রুটি পরোটা গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব মজা লাগে। তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে, কোনটা একটা পাত্রে লুচিয়ে নেবো আমি। আমার রান্না করা শেষ, এখন একটা পাত্রে লুচিয়ে নেবো এটা আমি। অলরেডি আমি গ্যাস অফ করে দিয়েছি। তরকারিটা দেখেন কড়ার ভিতর থেকে দেখাচ্ছে কতটা সুন্দর সবুজ কালার হয়েছে। এখন এটা আমি পরিবেশন করে দেখাবো। পরিবেশন করার জন্য এখানে আমি একটা, দেখেন শাকটা কত সুন্দর হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন এইভাবে রান্না করার, দেখবেন শাকটা কিন্তু খুব সুস্বাদু হবে, এটা কিন্তু সবাই ভালোভাবে খাবে। এটা একটা মজাদার শাক, এখনো কিন্তু এই শাকটা পাওয়া যাচ্ছে, আপনারা এখনই সেই শাকটা রান্না করে খেতে পারেন। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে, একটা মজাদার তরকারি এটা। অল্প সময়ের ভিতরে আপনারা কিন্তু এটা রান্না করে নিতে পারবেন। এটা কিন্তু রান্না করতে বেশি উপকরণও লাগে না, সামান্য উপকরণে এটা রান্না করা হয়ে যায় যেটা আপনাদের বাসায় থাকে। তো চেষ্টা করবেন আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করতে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, এবং আমার এই রান্না দেখে যদি রান্না করে থাকেন এবং তরকারিটা খেতে কেমন হয়েছে সেটা জানিয়ে কিন্তু কমেন্টস করবেন। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।